সড়কের বিভিন্ন জায়গায় গর্ত, মাটি দেবে সরে গেছে প্রতিরক্ষা ব্লক, এমন চিত্র কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের। 2020 সালে হাওরবাসীর জীবনমান উন্নয়নে নিকলি উপজেলার সঙ্গে করিমগঞ্জের মরিচখালীকে যুক্ত করে নির্মাণ করা হয় সড়কটি। এর ফলে হাওরবাসীর অর্থনীতিতে আসে ইতিবাচক পরিবর্তন। কিন্তু দেড় বছরেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। দেড় বছরের মধ্যে রাস্তাটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। বাজেট অনুযায়ী রাস্তা হওয়ার কথা, তবে বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। প্রাক্কলন তৈরি করে পাঠাইছি, এই প্রাক্কলনটা আসলে আমরা দ্রুত মেরামত করে ফেলতে পারবো, কারণ এই সড়কটি এটা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। 2016-17 অর্থ বছরে এলজিইডির অর্থায়নে 75,69,00,000 টাকা ব্যয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়ক নির্মাণ করা হয়। 10 কিলোমিটার দীর্ঘ এ সড়কে 3টি বড় সেতু ও 9টি কালভার্ট রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।